আর বইলো না, রোজা রমজানের দিন, তোমার সাথে একটু দেখা করবো, মিট করবো, চলো একটু ডেটে যাই। হ্যাঁ, সন্ধ্যার পরে গেলেও সমস্যা নাই, তুমি দেখো টাইমটা বের করতে পারো কিনা, তোমার জামাই গিয়ে দেখো হ্যান্ডেল করতে পারো কিনা। বাচ্চা কাচ্চা এমন হয়ে গেছে, ঈদের শপিং করার জন্য সবসময় একে প্যারা দিচ্ছে। হ্যাঁ, আরে বাদ দাও না, তুমি চলো, আগে তোমাকে শপিং করে দিব না একটু। এরপর সব শেষ হয়ে গেছে, তোমার আব্বুর কাছে না অনেক টাকা, বুঝছো, ব্যাংক থেকে অনেক টাকা পয়সা পাইছে। এখন তুমি এক কাজ করো বাবা, বাবার কাছে যে সুন্দর করে বলো, মেলা টাকা দিবে। হ্যাঁ, অনেক টাকা আছে। আচ্ছা ঠিক আছে আব্বু। হ্যাঁ বাবু, শোনা, হ্যাঁ তোমাকে তো শপিং করে দিবে বলছি, ডায়মন্ডও কিনে দিব, নো প্রবলেম, তুমি আমার একটা মাত্র জান না। কি ব্যাপার আব্বু, কার সাথে ঘুটুর মুটুর করছে? সমস্যা নেই, বাচ্চা কাচ্চা টেনশন করো না, আমি ওদেরকে সস্তা কিছু একটা কিনে দিব, যা টাকাতে সব কিছু তোমাকে দিব, তুমি মানে একটুকু টেনশন করবা না, কখনোই না। চলো না একটু ডেটে যাই, আজকে সন্ধ্যার পর একটু বের হও। হ্যাঁ মানে 12টার মধ্যে তুমি আবার ব্যাক করো, প্রবলেম নাই। সব শপিং করো। এই শালা বাবাই, কি করে শুয়েছে বাবা, এরকম ঠিক আছে কেন তুমি? তুমি লাখ লাখ টাকা খরচ করে অন্য মেয়েকে ডায়মন্ডের রিং কিনে দিতে পারো, গয়না কিনে দিতে পারো, উপর থেকে মাথা পর্যন্ত সব শপিং করে দিতে পারো, আর আমি তোমার ছেলে, আমার কাছে টাকা নাই, আম্মুর কাছে পাঠাও, আম্মু তোমার কাছে পাঠায়, কি শুরু করছো তোমরা? বাবা তোকে আমি সবকিছু কিনে দেবো, তুই বিন্দু মাত্র টেনশন করিস না। অত টেনশনের মায়রে বাপ, তুমি যে কি বলছিলে না, প্রেম করছিলে, তখন ভিডিও করে রাখছে বাবা, এই দেখো আমি এটা, আমাকে আমি হচ্ছে বাবা, তুই এটা ডিলিট করে দে বাবা, তুই যা যা লাগে তোকে আমি সব কিছু কিনে দিব, এটা আমি আম্মুকে দিব। না না বাবা, শোনা বাবা, তুমি এগুলো দিও না বাবা, তোমার যা যা লাগে সব কিছু কিনে দেব তোমাকে। সত্যি সত্যি আমি তোমার বাবা না, আমি মিথ্যা কথা বলতে, আমাকে দিতে হবে প্লাস আমার গার্লফ্রেন্ডের জন্য দিতে হবে। তোর গার্লফ্রেন্ডও আছে আবার? আমার বুড়ো বয়সে যদি গার্লফ্রেন্ড থাকে আমার থাকবে না। ঠিক আছে, তার কয়টা গার্লফ্রেন্ড তোর? আমার চারটা গার্লফ্রেন্ড। চারটা গার্লফ্রেন্ড? হ্যাঁ। এতগুলো কিভাবে? সবার জন্য শপিং করে দেওয়া লাগবে? সবার জন্য লাগবে কেন বাবা? বাবা একটা একটার জন্য নেই বাবা, না না আমি কাউকে ছাড়া বাজবো না, একটার জন্য নেই বাবা, কাউকে ছাড়া বাজবো, আমার চারটাই লাগবে। কয় টাকা লাগবে? তোর সামনে দুইটা নিয়ে ঘুমাবো। তুই ওটা ডিলিট করে দে, তো ডিলিট করে দে, তোকে আমি যা যা লাগে তোকে সব কিনে দেবো। কয় টাকা লাগবে তোর আগে কিনে? 10,000? না না আগে তুমি কিনে দেবে, তারপর আমি ডিলিট করবো। আচ্ছা আমি কিনে দেবো বাবা, তোর যা যা লাগে সব কিনে দেবো। শোনা বাবা, লাগবো। হ্যালো বাবু, তুমি কই? আর বলো না, ওই বুইরাটার কাছ থেকে অনেক টাকা পাইছি, বুঝছো, পুরো ক্রেডিট কার্ড ভর্তি করে দিছি, তুমি আমি সুন্দর পর যে একদম শপিং এর সব কিছু নিব, তোমার কি কি লাগবে বলো বাবু, আমার কাছে তো টাকার কোনো অভাবই নাই, তুমি আমার সোনা বাবু না। আম্মু প্রেম করছে, মানে আম্মুরও বয়ফ্রেন্ড আছে? উফ বাপরে বাবা, কি আমি তো ঈদ লেগে গেল, ঈদের আগে ঈদ লেগে গেল, আম্মুরে ভিডিও করি দিয়ে হচ্ছে ব্ল্যাকমেল করবো। আমি আসলাম, বাবার কাছে পাঠাই দিলা, তোমার কাছে টাকা না, তুমি গাড়ি কিনে দিবা, শপিং করে দিবা, উফ বিগ ফ্যান, আমি বিগ ফ্যান বাবা, এইগুলো তুই ভুল করছিস বাবা, শোন এগুলো ভুল করছিস, আমি ভিডিও করে রাখছি আম্মু, আমি এই যে ভিডিও করে রাখছি, আমি আব্বুকে দেখাবো, এটা পুরোটা দেখাবো। না বাবা এগুলো করো না বাবা, প্লিজ বাবা, বুঝো তোমার বাবা তো সারা দিন বাসাতেই থাকে না, বুঝো না কেন, তুমি তুমি আমার কষ্টটা বুঝবে না, তোমার বাবা আমাকে একটু সময় দেয় না? আমি তো তোমাকে সময় দিই না, তোমার সবসময় এসে হাত টিপে দিই, পাটি বেঁধি, মাথা টিপে দিই, তুমি আমাকে পাঠিয়ে দিলে কুকুরের মতো, আমি তোমার ছেলে না, আমি বাসার কুকুর, ছি। না বাবা বাবা শোন শোন, তোর কি লাগবে বল বাবা, তোর কি লাগবে আমি সব কিনে দেবো, কোনো সমস্যা নাই। আমার সব লাগবে, আমি ঈদে ঘুরতে যাবো, গার্লফ্রেন্ড নিয়ে গাড়ি লাগবে। তোর গার্লফ্রেন্ডও আছে? তোমার যদি এক্সট্রা করে আমার আব্বু থাকতে, যদি তোমার বয়ফ্রেন্ড থাকে, তো আমার গার্লফ্রেন্ড থাকবে না। ডিজিটাল যুগ, বোঝো না, তুমি কি লাগবে বল, তোর আমি সব কিনে দেবো। আমার একটা জিএসএক্সআর লাগবে, আর হচ্ছে আমার গার্লফ্রেন্ডের জন্য শপিং করব, তো ওর জন্য প্রায় 7-8 লাখ টাকা হবে। এত বাবা! আর আমার জন্য আমি তো কিছুই নিইনি,
এত টাকা লাগবে তোর? এত মানে তুমি গাড়ি কিনে দিচ্ছ, শপিং করে দিচ্ছ, আমার কাছে এত? আচ্ছা আচ্ছা লাগবে না, আমি কিছু কিনে না, আমি বাবাকে ভিড় দিচ্ছি। সত্যি সত্যি সব কিনে দেব। কি কি লাগবে তুমি একটা লিস্ট করে আমাকে লিস্ট দিয়ে দাও, সব কিনে দেব। কোনো প্যারা নাই। চলো চলো চলো। বাবা এই দোকানে কেন? বাবা এই দোকানে যাবো আগে আমি। এটা তো কসমেটিক্সের দোকান, আমি কিন্তু সব সমস্যা নাই বাবা, তুমি যা নিয়ে নাও। কি কি নিবা তাই বলো, তোমাকে যা যা লাগবে সব দিব, সমস্যা নাই। আসলে হচ্ছে কি আপু, আমার গার্লফ্রেন্ড না রোদে পুরে কালো হয়ে যাচ্ছে, একবার ভূত ভূত লাগছে। আপনাদের যা ভালো ভালো ক্রিম আছে দেন, যাতে আমার গার্লফ্রেন্ড চকচকে হয়ে যায়, দেখলে যেন চুম্বক খেতে ইচ্ছা করে। আমার গার্লফ্রেন্ড এর ঠোঁট গুলো হচ্ছে কালো হয়ে যাচ্ছে। ও ভাবছি যদি ভালো লিপস্টিক দিতেন চকচক করতো। অবশ্যই আছে ভাইয়া, অনেক লিপস্টিক আছে। বাজারে পাওয়া যাবে না, বোঝো না কেন দাও না, এই জন্য বুঝতে পারি। তোমার সাথে প্রতিদিন বাবা তুমি নাও না, আর বলিও না বাবা তুমি নাও, কি কি লাগবে না? আসলে আপু আমি বুঝতে পারছি কি নিবো কি নিবো না, আপনি এক কাজ করুন, যা যা আছে সব চারটা করে দিয়ে দেন। আমার যেগুলো প্রয়োজন হবে আমার চারটা গার্লফ্রেন্ডকে দিব, আর যেগুলো প্রয়োজন হবে না আমি ওগুলো ফেলে দেবো। দেন যা আছে তাই দেন, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বাবা একটু কম করে নিতে পারতা? বাবা টাকা পয়সা নাই, তোর মার পিছনে খরচ করতে করতে আমি একবারে ফকির হয়ে গেছি। তুমি কম কিছু নিছো? আমি ঝগড়া শুনতে আসিনি, আমি জিনিস নেবো বাসায় গিয়ে তোমরা ঝগড়া করবা। তোমাকে আমরা এই শিক্ষা দিছি, বাবা তুই আজকে আমার 400,000 টাকা শেষ করে দিলি। 400,000 টাকা তো তোমার কাছে টিস্যু পেপারের মতো বাবা, এরকম টাকা আমি তো, তুই তো খুশি বাবা তাই বলে। কি ব্যাপার, কিছু না বাবা, তুমি তো খুশি হয়েছো নাকি তাই বলো বাবা। তুমি আমাকে দিয়ে শেষ করে দিয়ে দেবো বলছো বাবা, চলো এখন শোরুমে যাবো।